ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। त्रिपुरा की जिंदगी बदलने के लिए जी जान से जुटे हुए हैं। आज देखिए विकास की योजनाओं को तेजी से जमीन पर लागू करने में त्रिपुरा बेहतरीन काम कर रहा है। गाड़ी चले ना चले ना चले ना रे गाड़ी त्रिपुरा बेहतरीन काम कर रहा है। एराजे बीजेपी आवर परे तीन बसर जाबत चलिया जाता से एक উন্নয়নের লেগিয়া দেখাইতে পারতো ওই জিনিসটা আমি বানাইছি ওই জিনিসটা আমি করছি এই রাস্তাটা করছি এই মানুষটার আমি উপকার করছি যদি একটা জিনিস দেখাইতে পারে তাহলে তো ধন্যবাদ আমি তার যাই কিন্তু একটা জিনিসটা নাই না একটা জিনিস না তারা দশ কে দশ হাজার কে হাজার একশো কে একশো কোটি কে কোটি ভুল করে কোনটা দুশ্মন বানানি এটাই শিখছি বিজেপির মধ্যে গিয়া ওই একটা জিনিস শিখছি কিন্তু ওইটা তো আজকে আমি ফালাইয়ে দিলাম। ত্রিপুরা বেহতরিন কাম বয়স্ক লোকের একটা অভিজ্ঞতা বর্ণনা দেন অভিজ্ঞতা কি দেখে এই নির্বাচন আগে যে মোদি আইতো আমাদের প্রধানমন্ত্রী এখন উনি আয়া ভাষণ দিল যে বৃদ্ধ ভাতাটা দুই হাজার করে আগামী মাস থেকে দেওয়া হইল আর বুঝিনি আমরা যে বৃদ্ধরা উচ্চা গাজির মেঝে তাবড়াইছি খুব জোরে জোরে তাবড়াইছি এই বেদনা হন করে কিন্তু দুই হাজারের বন্ধ নাই সাতশো টাকা ছিল আমাদের বামপুরাণ সরকারের তারা দিছে তিনশো টাকা এই পর্যন্ত দিছে আর রেগার মজুরি তো তিনশো চল্লিশ ইডি তো কৃষকরা আমার ঠাট্টা বাড়াইছে যে আজ গার কাতে তিনশো চল্লিশ টাকা মজুরি ওখানে মাথা রেদনা করে এই বেদনা রেদনাই যাইতেছে আমরা নিজের কাম করি করতে করতে সারাটা দেহ শেষ করে আলাম ইয়ে পরিবর্তন ক্যা হতা হে পড়োশ মে ত্রিপুরা মে হাম অনুভব কর রহে তাহলে সারে গিয়ে তন্ত করে বাড়ি ঘর আটটা আটটা তাইলে মুখ্যমন্ত্রী কন বাড়ি ঘর আটটা আটটা গিয়ে দেখতো তাহলে টিভি বই করলেও কোনো কাম হইতো না এলাকার তার লোক আছে তো ত্রিপুরা বেহতরিন কাম কর রাহা হে বর্তমান সরকার তো আমরা কোনো উন্নয়ন মানে কখন পর্যন্ত কোনো আমরা পাইতেছি না সকল মিটে আমরা করতেছে না যে ভালো একটা কাজ সরকার করছে বর্তমান যে সরকার এই সরকারও কোন কাজকর্ম কর্মচারী তো ভালো করে দিতেছে না গ্রামে খুব অভাব মানুষের সাংঘাতিক অবস্থা শহরে কোনো লোক নাই আগে কেমন জাকজমট আসলো বাজার হাট বাজার সবাই ব্যবসা বাণিজ্য খারাপ হয়েছে এখন যে বিগত কম কম দুই বছর হয়ে গেছে সরকার একটা নতুন সরকার আছে আমরা তো সবাই খুশি হয়েছিলাম যে সরকার আইলে বুঝো আমরা কিছু একটা হ্যাঁ ভালোভাবে চলতাম পারো খাইতাম পারো কাজকর্ম বাবু কই কোনো কাজকর্ম তখন তারা দেয় না রেখার কাম দিয়ে ঠিক মতো হয় না সরকার কইছিল আমরা রেখার কাম দিব দিয়ে তিনশো চল্লিশ টাকা বেতন করবো ওই বয়স্ক বাতা দিব দুই হাজার কর্সেটের এক হাজার আমরা তো এইভাবে এমন তো না এমন চালা জানি না আগামী দিন যে সরকার কিভাবে চালাইব বাবা কিভাবে করবো দেশেরও যে পরিস্থিতি ওখানে দেখতেছি এখন খুব বেশি একটা ভালো না ইয়ে পরিবর্তন ক্যা হতা হে পড়োশ মে ত্রিপুরা মে হাম অনুভব কর রহে হ্যায় এই যে বঞ্চিত বেকার রাজ্যে রাস্তা রাস্তায় ঘুরতেছি কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে আরো ভালো কাজ করবে বেটার কিছু করবে অনেক শূন্যপদ পূরণ হবে তারা যেখানে প্রতিশ্রুতি দিয়েছে বছরে পঞ্চাশ হাজার চাকরি হবে বছরে পঞ্চাশ হাজার চাকরি তো দূরের কথা বছরে তার তিন বছরে অক্ষণ দশ হাজার চাকরি দিতে পারেনি আমরা অনেক আশা করে অনেক আশা আকাঙ্ক্ষা করে রাজ্য সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে অনেক স্বপ্ন ছিল সেখানে যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে আমরা বেকার মহল সবাই হতাশ আমরা সবাই হতাশ আমরা দেখে এটা তো আমাদের মাথাতে আকাশ ভেঙে পড়েছে মনে হয় কিসের এত খেলা ভিতরে কি খেলা চলছে এখানে আমরা তো বুঝতে পারছি না কেন এত রাজনীতি বেকারদের নিয়ে চাকরি দেওয়ার নাম করে এত কেন সেখানে আজ মানে ছেলে খেলা চলছে ত্রিপুরা বেহতরিন কাম কর রাহা হ্যায় গরিব না খাওয়া লাগতেছে তারা তো ক্যাশ ক্যাপিটাল পাইতেছে ঠিকও গরিব না
पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। प्रहत हार कारण एकटाई, उनार चाकरी चले गेछे, किभाबे उनी संसार प्रतिपालन करबेन, किभाबे उनार बाच्चाटाके भालो मानुष गड़े तुलबेन, भालो शिक्षा देबेन। किन्तु दुर्भाग्येर हलेओ सत्यि आमादेर राज्ये अपदार्थ एकटा सरकार। राज्येर माननीय शिक्षामंत्री एवं मुख्यमंत्रीके बारंबार करजोरे अनुरोध करेछिलाम, आपनारा आपनादेर बक्तव्यगुलो एटलिस्ट प्रेस मीडियार माध्यमे 10,320 के बोलुन, आश्वस्त करुन। आजके जदि आश्वस्त करते नेई बाच्चाटा तार पितृहारा हतो ना। আপনারা মার্ডারার, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আপনি মার্ডারার, ওর বাবাকে মেরেছেন। আপনার একটা বক্তব্য, ওই ভদ্রলোক বেঁচে থাকতে পারত, আপনি বক্তব্য দেননি। ত্রিপুরা বেহতরিন কাম কর রাহা হ্যায়। বিপ্লব কুমারের জবাব দিতে হবে। ওকে মানবিক সরকার না পশু, ওর জবাব দিতে হবে। এই যে ত্রিপুরা আগুন সৃষ্টি হবে, ये परिवर्तन क्या होता है, ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। दिख के सर से तारा तो खांडा खुजते रही से की दरकार आसे, ए जगह लीगेर खांडा दे दे लोहिया सैरा तारा बारी गौर करता से तारा माँ बाप सब हॉस्पिटल है কি দরকার আছে আমরা ইয়ার মধ্যে তারা আইয়া এ লকডাউনের ভিতরে মানুষ খাইতে পারে না, তারা সব আইয়া বাঙ্গা সুইরে দিয়ে যাইতে। ডিপার্টমেন্টের কি অসুবিধা হয়েছে এই লিকের কান্ডার মধ্যে বাড়িঘর করার লেগে? পাবলিকের কি অসুবিধা হয়েছে এই লিক কান্ডার মধ্যে বাড়িঘর করছে? লিগ তো আছে, তারা লিগ তো আছে, এন ইয়া করার লেগে কি ইয়ার কি প্রবলেম হয়েছে তারার? কেন্দ্র সরকারের ফুস হয়ে তারা যদি জানে না, তাহলে আমরা লেখা পড়া নাই, কোনো কিছু নেই, আমরা কি করে জানবো? কোসে রিজার্ভ জায়গার মর্ম, রিজার্ভ জায়গা তারা দিছে দিকেই তো আমরা বাড়িঘর, আমরা ফুলাফাইন বাড়িঘর কইরা থাকছে, তাহলে কি আমরা কি জানি? অকন কই থাকবো ওখানে? সরকার চিন্তা করে ত্রিপুরা বেহতরিন কাম কর রাহা হ্যায়। বিজেপি আমল খারাপ আমল, অন্যায়। আমি তো 67 বছর বয়স রানিং, আমি এত বছরে এইরকম অরাজকতা দেখি নাই। ইয়ে পরিবর্তন ক্যা হোতা হ্যায়, ইয়ে পড়োস মে ত্রিপুরা মে হাম অনুভব কর রহে হ্যায়। আমরা এই বিজেপি সরকার আইসে মানতাকে আমরা খুব দুর্গতি দেয়। এর ফলে আমরা রাস্তা নাই, ঘাট নাই, কোনো অবস্থা আমরা বালা চলতাম ফারিয়ান না, রেগার হাম করতাম 100 দিন, এখন আমরা ১৬ দিন, আমার আরো 6 দিনের টেকাও পাইছি না। ত্রিপুরা বেহতরিন কাম কর রাহা হ্যায়। আমাদের কি দরকার ছিল? আমরা প্রত্যেকেই শিক্ষক ছিলাম, আমাদের কোনো দরকার ছিল না। ये परिवर्तन क्या होता है, ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। না এভাবে কেমনে চলবো? কারণ এভাবে সরকার যে এভাবে চলেন, এইভাবে হন গুনগুন যে লাগছে। এদিকে এমএলএ মন্ত্রী কেন যার যার মনে মন্তব্যভাবে চলছে, কারণ ইতইল কোনো আদর্শ নাই, কোনো সরতা নাই। আজকে আইসে পট করিয়া এখন নিয়ম নীতি নাই, আদর্শ নাই, এইভাবে কোনো আগে পুরোনা লোক তার আদর্শ নাই না, কোনো খোঁজখবর রাখে না মানুষের। যারা আগে যারা পুরোনা বিজেপি করে তারা কোনো খোঁজখবর করে চা বুদ্ধি জ্ঞান, তারা হয়তো এমএলএ মন্ত্রী হয়েছে ঠিক, আমরা মানি, কিন্তু সবাই পার্থক হইয়া সবাই পার্থক। আচ্ছা আরেকটা কথা কন, সরকার আপনি কইছেন এভাবে চলতো না, দলটা চলবো নি এই রাজ্যে? এই রাজ্য দলটা কেমনে চলবো? দলটা বাঙ্গা ছিড়া। ত্রিপুরা বেহতরিন কাম কর রাহা। রিসেন্টলি গভর্নমেন্ট করছিল যে লাস্ট ইয়ারে যারা স্টুডেন্ট আছে ইয়ত্রারে মোবাইল দেওয়া হলো, এটা হচ্ছে সবচেয়ে বড় মুদ্রা। তারা মোবাইল দিল না, ইভেন কি যারা গরিব শ্রেণী তারার মা বাবা কিন্তু তারা টাকা দিয়েছে, হ্যাঁ সরকার দিব বললেই তারা মোবাইলটা কিনছিল, কিন্তু অক্ষরে সিচুয়েশন হয়েছে তারা মোবাইল কিনছে কিন্তু টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই। তো আপনারা কেলিগা বাচ্চাগুলো টাকা কিনাইছেন,
টাকা দিয়ে মোবাইলগুলো কিনে আইছেন একটা 5000 টাকা দিব 5000 টাকা দিয়ে মোবাইল আইয়ে না কিন্তু তারা এটা বাড়ায় নিছে যাতে ভিডিও কোয়ালিটি ভালো হয় মা মেয়েরা যাতে ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে সে জায়গায় তারা টাকা দিলে নাম গন্ধ নেই এখন প্যান্ডেমিক সিচুয়েশন কাজ টাজ অনেকেই হারাই গেছে সে জায়গায় তারাও সত্যি অনেকটা খারাপ অবস্থা তো এই সিচুয়েশনে যদি আমরা টাকা দিতেই হয় তাহলে আমরা কে লিগা এই গভর্নমেন্টের আমার কোনো প্রয়োজন নাই আমরা সাহায্য আমরা বিপদে যদি সাহায্য না করে তাহলে আমরা প্রয়োজন নাই কেন কি এখন শিক্ষিত হয়ে লাভ না আত্মনির্ভর হ্যাঁ আত্মনির্ভরে আমরা স্টুডেন্টরা বিশ্বাস করি এবং আমরা সাপোর্ট করি ফুললি কিন্তু আত্মনির্ভর করতে গেলে কি হইতাছে নিজেরাই লোন নিতে হইতাছে রোজগার করে নিজেরাই লোনটা দিতে হইতাছে চাকরি বাকরি আমরা দিতাছে না কিছু নাই তো সেই জায়গায় আপনারা কিছু না মোবাইলের টাকা দিলেন না কলেজের এদিকে সাহায্য করলেন না ওই লোনের দিকটাও আমরাই দিতাম সব কিছুই আমরা তো আপনারা কি করলেন আমরা লিগা আমরা তো তো এই সিচুয়েশনে যদি কোনো ছাত্রছাত্রী এক্সামের ফিস না দিতে পারে তাহলে আর দায়ী কে থাকবো ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं স্যার আমরা শ্রমিক আমরা কাজ করে ভাত খাই হ্যাঁ আমরা এইভাবে মাটি নিতে আসি আমরা বলি 30 টাকা হাজিরা হতো না তাহলে আমরা সংসারটা কিভাবে চলবো স্যার আমরা মহিলা কাজ করি না মহিলা শ্রমিক কাজ করে না আমরা তো বসে কাজ করে খাই না আপনারা জানেন না কোন সব মহিলারা কাজ করে যে হ্যাঁ বলে আমরা এইভাবে পরিশ্রম করে যে আমরা 30 টাকা ধরে হাজিরা না করে মানি মাপলে আমরা কি করে খামু আজকাল কদিন মাটি টাইনে আমরা যে পরিশ্রম হয়েছে আমি হেরে কইছি তোমার স্কুটি তো রাখছো স্কুটিটা ঘুরাই লই আয়ো আমরা ভাই ভাইয়ের পরে রিসা তুললা দিই এমন টাইমে একটা বাইক লই আইছে দুটা লোক আইছে বাইকটার মধ্যে বাইকটার নাম হইছে অ্যাভেঞ্জার বাইক আচ্ছা দুইটা লোক আছে একটা লোক বাইকটা চালাইতেছে আর পেছনের লোকটা আছে না হেলমেট বড় হেলমেট পরে রাখছে মাস্ক দিয়ে রাখছে চশমা দিয়ে রাখছে তার মুখই দেখা যাচ্ছে না ব্লেজার পরে রাখছে কোট পরে রাখছে হ্যাঁ একটা আংটি পরে রাখছে চাকুর মতো আংটিটা হ্যাঁ আমি ব্যাগটা এইভাবে ধরে রাখছি লোকটা কি তারপরে চাকুর মতো এটা দিয়ে কাটটা ব্যাগটা টান দিয়ে হেসরে লইয়া গেছে গা ব্যাগটা ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं আমার মোবাইল টান দিয়ে নিয়ে লোকা আমার আই কার্ড টান দিয়ে নিলোকা নিয়ে এসে আমার পকেটে 15000 টাকা আছিল 15000 টাকা ও নিলোকা নিয়ে আমার মার দূর করছে দেখেন স্যার কি হয়েছে একদম মার দূর করে এসে ওর আমার আই কার্ড সব কিছু নিয়ে গেছে ত্রিপুরা বেহতরিন কাম কর রহা হ্যায় তাহলে কি নিয়ে এসেছিল কিছু লাঠি আমার বাড়ির এই যে কমুটের দরজা দা দিয়ে কুবিয়ে গেছে গ্রিলের এত শক্ত গেট দেখুন কিভাবে ভেঙেছে আমার কাকা কে এসেছে দা দিয়ে কুবাতে তারা কোন পার্টির লোক কিছু জানতে পারছেন এটা তো একটা সাধারণ জ্ঞান ও কি বুঝে ও বুঝে পার্টি সিপিএম বিজেপি কিছু বুঝে তারা কোন স্লোগান টোগান দিছে এখানে বা কোনো কিছু না তারা তো বলেছে সিপিএম করতে পারতো না হ্যাঁ সিপিএম করে দেখা মারে লেব হে করে লেব সেই করে লেব কেলিগা সিপিএম করব ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं আমার স্বামীর উপরে আমার স্বামীর নাই আমার স্বামীর তারা সকল বন্দুক ধরিয়া লইয়া গেছে এত তারা কিচ্ছু বলবার ক্ষমতা কইতে না তারা উল্টা আরো মনে গেল
त्रिपुरा बेहतरीन काम कर रहा है। ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। वहाँ हमें तो विश्वास है अपने स्वामी नाम की दीदी उत्तम त्रिपुरा किसर चाकरी करते किसर चाकरी करते मास्टर की 10,323 मास्टर त्रिपुरा बेहतरीन काम कर रहा है। त्रिपुरा मुख्यमंत्री बिप्लब कुमार देव बोले त्रिपुरा मध्य दिन रास्ता घाटे आगरतला शहर जल जमे ना क्यों देख सबाई जल जमसे ना ना कि हलो विकास और ये बड़ बड़ कथा और बड़ बड़ झारि देख आगरतला पूरा शहर जल नीचे सब देखते सबाई देख सब दिखे शुद्ध जल और जल गाड़ी घोड़ा रास्ता जाम आटकी आशेषकर विप्लब देवर बाड़ी जावा रास्तार मध्य देखूँ इटा इटा बाड़ी जावा रास्ता विप्लब देवर मुख्यमंत्री भवन जावा रूटर मध्य देख भीषण जल। ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। ফার্স্ট অফ অল আমরা কোভিডের মধ্যে কাজ করছি পিপি নেই আমাদের কোনো কিছু নেই শুধু একটা মাস্ক পরে কাজ করছি ইভেন গ্লাভস ছাড়া আমরা কাজ করছি আমাদের মেইন কথা হলো আমাদেরকে পে রেজ করতে লাগবে আর পে রেজ তো দূরের কথা আমাদেরকে দুই মাস ধরে টাকা দেওয়া হচ্ছে না ইট ইজ আ হিউজ ইস্যু আর শুড বি এমএস দেখা উচিত ওটা জিনিসটার মধ্যে আমরা যে সবাই কোভিড 19 এত কাজ করছি এটার জন্য কেন আমাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না এটা তো দেওয়া উচিত মা কাজ বন্ধ করা আমাদের উচিত না বাট উই শুড বি গিভেন সামথিং সো উই আর ওয়েটিং ফর দ্যাট त्रिपुरा राज्य मानुष के मारार जन्य दिल्ली थेके स्काउंड्रेल त्रिपुरा राज्य स्काउंड्रेल त्रिपुरा के ध्वंस कर चिबिए खे এর মা একে কলঙ্ক একটা কলঙ্ককে পৃথিবীতে পাঠিয়েছিল এর মা আমি ওর মাকে শ্রদ্ধা করি কিন্তু ওর মা আমার দুঃখ হয় এমন একটা স্কাউন্ড্রেলকে জন্ম দেবেন হয়তো ওনার মাও হয়তো যন্ত্রণায় হয়তো ঘরের কোণে কাঁদছেন আমি দুঃখিত ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं আমরা এখানে রেগা কাম হইলো অর্ধেকে পাই অর্ধেক পাই না আর কোনো এই আড়াই বছরের মাঝে কোনো দিন এখানে মাঝে শান্তি নাই নাই একে শেষ করা ভালো থাকে এই রাস্তাটা দেখো দেখো এই রাস্তাটা কত কত নমুনা আড়াই বছর এখন একটা সাইকেল যাইতেও একটা ইয়ে যাইতেও খুব খারাপ এখানে আপনি সরকার দেখো ত্রিপুরা বেহতরিন কাম কর রহা হ্যায় আমরা এখানে প্রায় 2 ঘন্টা এখান পর্যন্ত কোনো গাড়ি লোড করতাম পারতেছি না তো কত হেড লোডে আমরা বাস করতেছি গাড়িও হেড লোডে দলি দিয়ে টেন্ডা বাস করতেছি দলি দিয়ে আমরা গাড়ি বাস করতেছি কত কোন হেড লোডে মাল আনবো আর অদ্ভুত বৃষ্টি এবং আমরা সকালবেলা যখন কোটা সমুদ্র বাড়ি যাবো কোনো ঠিক নেই খাওয়া দাওয়া নাই কোথাও মাল জানো বিডব্লিউ এর আছে না সরকার আছে কোথাও মাল কিছু কোথাও মাল আছে না রাস্তাঘাটের খবর গমন লয় না আমরা জানি না ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। আমরা সার ওষুধ বীজ এখন পর্যন্ত কোন মেম্বার প্রধান বা কোন নেতা এখনো কোনোদিন কোনো কিছু দিছেও না কইবার পরও কোনোদিন আমরা এই সব খবরাখবর কোনো কিছু নিছে না যে আমরা বিজেপি সরকার আসার পরে আমরা দেখছি
যারা চাষ করে না তারা বিষ পায়, তারা সার পায়। আমরা যে টুকটাক বর্গা চাষ করি আমরা কোনো কিছু না, আমি দুই কানি আড়াই কানি কত এই হালখুন দিয়ে আমরা এই আমন খুন দিয়ে আমরা চাষ করছি, এক মুঠ সারও পাইছি না। কোনো দিন কেউ কইবার পরও জিজ্ঞাসা করছি আর না দিছে না। ত্রিপুরা বেহতরিন কাম কর রহা হ্যায়। তারা বিক্রি করতেছে, তারা তে কিনা খায়া খায়া ভালো ভালো ছেলে নষ্ট হইতাছে। এবং কি করে নেশার দ্বারা কাজ করে পয়সা না কাবার করলে তারা চুরি করে, মানুষের বাড়ি থেকে চুরি করে বিক্রি করে জিনিস নেশা খায়। আমরা চাই আমরা এলাকার যে বিভিন্ন ধরনের বাজে নেশাগুলি আইছে সরকার যাতে এই নেশাগুলি বন্ধ করে। আগে আমরা শুনতাম নেশা দুইটা নাম গাঁজা আর মদ, ওখানে বিভিন্ন ধরনের নেশা নাম ইঞ্জেকশন কি কর্তা কি বাবা বড়ি কি এসব ধরনের নেশা। ত্রিপুরা মে হাম অনুভব কর রে বুড়া মানুষ বাবুরে জল আনসাম তারা ক আরো বলে ভাত চমাস জল খাওয়া করতে কো মাসে থেকে জল পায় না, আজকে চার মাস তারা একদিন জল দিয়ে যা গাড়ি দিয়ে দিলে তারা পাঁচ ছ মাস জল দেয় না। এরপরে আমরা নিচের থেকে জল আনি, আগে মানুষের বাড়ি বাড়ি ঢুকে ঢুকে জল আনে বহুত কথা শুনে শুনানোর পর এরপর আমরা জল আনি। এরপর তারা কইলে এক গাড়ি দিয়ে যা দিয়ে আসলে তারা পাঁচ ছ মাস আনে না। ত্রিপুরা বেহতরিন কাম কর রহা হ্যায়। ভাই রে আর গরু গরু লয়ে দিতেছে। হ্যাঁ কে নিতেছে? হিন্দু পরিষদ মানে কি ব্যাপারে নিতেছে? শুধু শুধু বাইরে যাচ্ছে বাড়ির উত্তর কুরবানি করতে কে কইছে ঘটনাটা? তারা কোন নাম টাম জানেন নি? আপনার নাম কি? পরিবর্তন ক্যা হতা হ্যায়? পড়োস মে ত্রিপুরা মে হাম অনুভব কর রহে হ্যায়। যারা মানে কইল তখন আসল যারা স্টাফরা তারা তো কইল 150-200 জনের মত মানুষ মারছে। কি কারণে আপনার উপর এরকম আক্রমণ করা হয়েছে? অ্যাকচুয়ালি কারণ তো কালকে কি লাগে এত মারছে আমি তো এটা কইতে পারতাম না, মানে হঠাৎ করে পেছন থেকে এটাই করছে। কিন্তু আগেও ওইখানে মানে গত কালী পূজার সময় আমার 15,000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কালে কে চাওয়া হয়েছে? ওইখানে লোকাল একটা আছে ক্লাব, তো আমি 15,000 তো মানে দিতে পারছি না, তো কিছু টাকা দিছি। তো তখন তারা ডাইরেক্ট আয়া হাসপাতালে ওয়ার্নিং দিয়েছিল আমার। কোনো পুজো বাবদ চাওয়া হয়েছিল না? এমনিতে কালী পূজা, কালী পূজা তো হাসপাতালে আয়া ওয়ার্নিং দেওয়া হয়েছিল আমার তখন দুইবার, যে মানে টাকা যদি না দেওয়া হয় পুরাপুরি তো সুযোগ পাইলে আমার মানে অ্যাটেক করবো দেখব। তো এরপরও মানে আমার গাড়ির গ্লাসও ভাঙা হয়েছিল একবার, তো হয়তো বা ওইটার ইয়েতে কালকে তারা সুযোগ পাই আবার অ্যাটেক করছে। ত্রিপুরা বেহতরিন কাম কর রহা হ্যায়। দিনের পর দিন আমাদের বেকারের সংখ্যা বাড়ছেই বাড়ছে, নিয়োগ হচ্ছে না। ইয়ে পরিবর্তন ক্যা হতা হ্যায়? ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। त्रिपुरा बेहतरीन काम कर रहा है। 8,000 টাকা বন্ধক দিছেন রেশন কার্ড কার কাছে? আচ্ছা কি লিখে দিছেন এটা? আমি লকডাউনের ভিতরে চলতে পারে না। আচ্ছা আমি টেনে কাছে দিয়ে পড়োস মে ত্রিপুরা মে হাম অনুভব কর রহে হ্যায়।
त्रिपुरा बेहतरीन काम कर रहा है। वो हमारे एकटू का काज আছে ইয়া পঞ্চায়েতে হুঁকি দিয়া চাইছে সুইটা লইতো 15-16 খান বাইক লই আইছে অনেক মানু তে হিন বহুত তর্ক বিতর্ক করছি এমন ভাবে তারা ফাল দিয়া চেয়ারটা গুটি জায়গায় দিতে না ওকন দিতে লাগবো আমি না করছি দিতাম না ওকন দিতে লাগবো ইটা হুঁকি আমরা মেহলুক হিসাবে এখন পক্ষে আমি মেহলুক হিসাবে আমরা আজ পর্যন্ত এইভাবে কেউ হুঁকি দিতে পারছে না মাছ বেচিয়া খাও মৎস্যজীবীর জাত আর চেয়ারের যোগ্যতা তোমার আছে তুমি আইয়া চেয়ারও বইছো আমি কইলাম আমি তো আজ থাকি আরও তিনবার আগে একবার মেম্বার হইলাম একবার পঞ্চায়েত সমিতির মেম্বার হইলাম এখন আমি দক্ষিণ ফান্ডিসাগর প্রধান হিসাবে আমার জনগণ তো কিচ্ছু কইছে না না জনগণ তোমারে চায় না তুমি এখন সই যাও এই ঘটনা ঘটাইল শনিবার আবার সোমবার দিন আবার আমার বাড়ির 15-16 বাইক লইয়া ইয়া ওই বিজেপির মানুষ আক্রমণ এরার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এরার বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে তারা ই পরিচালন করতেছে আমরার মানুষ তো বাঁচার মতো দায় আছে পঞ্চায়েতে কোনো কাজকর্ম নাই আর এই যেভাবে কাজকর্মরে নষ্ট করিয়া বিজেপি সরকার রুখে দাঁড়াইছে মানিকজোতর লইয়া আমরা গড়ে টাকা দায় আছে। ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। अंग बुहानो सारी माया अंग बुतांग माया रंग बुकुरु इनके को ते मासना उनपर बुतांग माया इनके अंग आकार नहीं दे मर होता बस खेरा रंग इनको सर 5,000 के लिए हो गए सरकार ने रेगर सामुक्ति माता रेगा बुमा तंग यागी रेगा तंग मासा वोटा बु रेगा मा तंग यंग यंग तो तंग कैसा सुनता ये आंसर रिमाले या हनी ये रिमाल होगा पारो उस हमरो माया माया त्रिपुरा बेहतरीन काम कर रहा है नाइबे सिने सिलेक्ट तिलामन हो सरो संगारी रोग बाद लाले माले या बा लामो वो आरो कुन सास खेले जने ही ताक सुन आप योगने खेले जा जो तो ने नाले दी उमनो तब आप योगा नाइ चंगो যতন নালে দি তাব লামন অবস্থা রক্ষে যত ছাই মানা উমা হাই রক তাইব কোনো উমা হাই জোগে টং লামা খাই আর যোগ তাই তো যতন সাবো চলো পাল্টাই হয়ে পাল্টা লাইলে পাল্ট মানে পরিষা সে উমা হাই লাম রংখে যেন বাহাই উন্নতি নাই যেন ডেভেলপ মান থাকে এখানে লামা রক সেখানে হাওয়া নামাই বনি পরিষা ডেভেলপ নাই যেন লামা তো এই কারণে অবস্থা সে উমা হাই এখানে যেন বাহাইকে ডেভেলপ নাইবা নিরব নাকি সার সাকাকে বেলাকে সানা যতন সামবাই।